রবিধারা ধারাবাহিকের 18তম পর্বে আপনাদের স্বাগতম। ভারতবর্ষে এখন আমরা এক বিচিত্র সংকটের মুখোমুখি। এই সংকটের চরিত্রকে বুঝতে গেলে, মূলে পৌঁছতে গেলে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো আশ্রয় নেই। রবিধারার এখনকার পর্বগুলির মধ্য দিয়ে আমরা সেই চেষ্টাই করব। রবীন্দ্রনাথ কালান্তর প্রবন্ধে লিখেছেন, তখনকার কালে দুই সনাতন বেড়া দেওয়া সভ্যতা ভারতবর্ষে পাশাপাশি এসে দাঁড়িয়েছে, পরস্পরের প্রতি মুখ ফিরিয়ে। তাদের মধ্যে কিছুই ক্রিয়াপ্রতিক্রিয়া হয়নি তা নয়, কিন্তু তা সামান্য। ওই প্রবন্ধেরই আরেক জায়গায় লিখলেন, মানুষ জোড়ে স্থান, চিত্ত জোড়ে মনকে। মানুষ জোড়ে স্থান, চিত্ত জোড়ে মনকে। আজ মুসলমানকে আমরা দেখি সংখ্যারূপে। তারা সম্প্রতি আমাদের রাষ্ট্রিক ব্যাপারে ঘটিয়েছে যোগ বিয়োগের সমস্যা, অর্থাৎ এই সংখ্যা আমাদের পক্ষে গুণের অঙ্কফল না কষে ভাগেরই অঙ্কফল কষছে। দেখতে পাচ্ছি এই লেখা রবীন্দ্রনাথ লিখছেন 1340 বঙ্গাব্দের শ্রাবণে, অর্থাৎ আজ থেকে প্রায় 87 বছর আগে। তবে এরও আগে অগ্রহায়ণ 1324 বঙ্গাব্দে, অর্থাৎ 100 বছরেরও বেশি আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন ছোট ও বড় প্রবন্ধটি। রবিধারার এই পর্বে সেই প্রবন্ধের কিছু নির্বাচিত অংশ আজ আমরা শুনব। আমাদের দেশে যে বিরোধ বাধে সে ধর্ম লইয়া। যদিচ আমরা মুখে সর্বদাই বড়াই করিয়া থাকি যে ধর্ম বিষয়ে হিন্দুর উদারতার তুলনা জগতে কোথাও নাই। বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে, বিশেষ করিয়া যদি কেবল বিশেষ পশু হত্যা না করাকেই ধর্ম বলা যায়, এবং সেইটে জোর করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা হয়, তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। নিজে ধর্মের নামে পশু হত্যা করিব, অথচ অন্যে ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। আমাদের আশা এই যে চিরদিন আমাদের ধর্ম আচার প্রধান হইয়া থাকিবে না। আরও একটি আশা আছে, একদিন হিন্দু ও মুসলমানের মধ্যে দেশহিত সাধনের একই রাষ্ট্রীয় আইডিয়াল যদি আমাদের রাষ্ট্রতন্ত্রে বাস্তব হইয়া ওঠে, তবে সেই অন্তরের যোগে বাহিরের সমস্ত পার্থক্য তুচ্ছ হইয়া যাইবে। এ পর্যন্ত ইংরেজের রাজত্বে আমরা এক শাসন পাইয়াছি, কিন্তু এক দায়িত্ব পাই নাই। তাই আমাদের ঐক্য বাহিরে, এই ঐক্যে আমরা মিলি না, পাশে পাশে সাজানো থাকি। বাহিরে বা ভিতরে একটু ধাক্কা পাইলেই ঠোকাঠুকি বাঁধিয়া যায়। এ ঐক্য জড় অকর্ম, ইহা সজীব সকর্মক নয়। ইহা ঘুমন্ত মানুষের এক মাটিতে শুইয়া থাকিবার ঐক্য, ইহা সজাগ মানুষের এক পথে চলিবার ঐক্য নহে। ইহাতে আমাদের গৌরব করিবার কিছু নাই, সুতরাং ইহা আনন্দ করিবার নহে। ইহাতে কেবল স্তুতি করিতে পারি, নতি করিতে পারি, উন্নতি করিতে পারি না। দেশের ধর্মবুদ্ধি ও শুভচেষ্টার প্রতি কর্তৃপক্ষের সন্দেহ সুতীব্র। যে লোক স্বার্থপর বেইমান, যে উদাসীন নিশ্চেষ্ট, বর্তমানের গুপ্ত ব্যবস্থায় তাঁরই জীবনযাত্রা সকলের চেয়ে নিরাপদ, তাঁরই উন্নতি ও পুরস্কারের পথে সকলের চেয়ে বাধা অল্প। নিঃস্বার্থ পরহিতৈষিতার জবাবদিহি ভয়ঙ্কর হইয়াছে,
কেননা সন্দিগ্ধের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন যে মহৎ অধ্যবসায় তোমার অধিকার কি। তুমি খাইয়া দাইয়া বিয়ে থাওয়া করিয়া অফিসে আদালতে ঘুরিয়া মোটা বা সরু মাহিনায় যখন স্বচ্ছন্দে দিন কাটাইতে পারো, তখন ঘরের খাইয়া বনের মোষ তাড়াইতে যাও কেন? বস্তুত কর্তৃপক্ষ জানেন ওই আলো এবং ওই ধোঁয়া একই কারণ হইতে উঠিতেছে, সে কারণটা নিষ্ক্রিয়তার অবসাদ হইতে দেশের শুভবুদ্ধির মুক্ত হইবার চেষ্টা। দেশ আমার দেশ, সে তো কেবল এখানে জন্মিয়াছি বলিয়াই নয়, এদেশের ইতিহাস সৃষ্টি ব্যাপারে আমার তপস্যার উপরে সমস্ত দেশের দাবি আছে বলিয়াই এদেশ আমার দেশ। আবার দেখা হবে আগামী পর্বে। গ্রন্থনায় পাঠে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।